বা 26শে জানুয়ারি রিপাবলিকের প্রাক্তনে সকল ভারতবর্ষ অনেক অনেক অভিনন্দন। অমিত বন্দ্যোপাধ্যায় বললেন সেরকম পরিস্থিতিতে উনি আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্যারকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যার এসে উপস্থিত হয়েছেন। তো আজকে আমাকে অমিতা দু চার কথা বলতে বললেন, দু চার কথাতেই শেষ করব। এখানে যারা উপস্থিত আছে তারা অধিকাংশ আমার ছাত্র এবং আমার সহকর্মী। সহকর্মীদের সামনে আর বলার কি রয়েছে, ছাত্রদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা। এই যে 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান লাগু হওয়া, ভারতবর্ষের সংবিধান একটা পাঠ্যপুস্তক মাত্র নয়, সংবিধান একটা আবেগ। সংবিধান ভারতবর্ষের হৃৎপিণ্ড। এই সংবিধান মেনে চলে প্রত্যেকটা ভারতবাসীর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা এখানে আমি বিশেষ করে ছাত্র সমাজের কথা বলবো, যেহেতু আমাদের অনুষ্ঠানটা কলেজে। ছাত্র সমাজ এখানে যারা উপস্থিত হয়েছে, ছাত্ররা যারা উপস্থিত হয়েছে, তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ, সেটা হচ্ছে যে আমাদের এই সংবিধান শুধুমাত্র এই একটা দিন, আমাদের এই 26শে জানুয়ারি আমরা একটা দিনই শুধুমাত্র এই সংবিধানের মান্যতা দিয়ে পতাকা তুলবো, তারপরে সমস্ত কিছু ভুলে যাবো, একদম। সংবিধানকে মান্য করা মানে দেশকে মান্য করা, সংবিধানকে মান্য করা মানে আমাদের যারা সংগ্রাম করেছেন, আমাদের এই স্বাধীনতা এনেছেন, তাদের প্রত্যেককে মান্য করা। আমরা আজকের দিনটাই সকলেই প্রতিজ্ঞা নেব, দৃঢ় সংকল্প গ্রহণ করব যে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের সর্বদাই উচিত ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানকে মান্য করা এবং শ্রদ্ধা করা। আমি বিশেষ কিছু বলব না, সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব।